بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই আপনি প্রশ্ন করেছেন মীরা মীরা নামের অর্থ কি, কোন মেয়ের নাম কি মীরা রাখা যাবে? এরপর দোয়া হিসেবে বলেছেন জাযাক আল্লাহু খাইর। আমিও বলি দোয়াই ওয়া ইয়াকা, আল্লাহ আপনাকেও জাযায়ে খায়ের দান করুন। হ্যাঁ, মীরা রাখা যাবে ইনশাআল্লাহ, কারণ মীরা শব্দটি আরবি শব্দ যার অর্থ হলো আত-তাআম অর্থাৎ খাদ্য, সফরের পথেও খাদ্য বা শুধু খাদ্যকে মীরাহ বলা হয়। অতএব এ নামে মেয়েদের নামকরণ করা যায়, আরবে এ নাম রাখা হয়ে থাকে। আল্লামা সালেহ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ সৌদি আরবের প্রখ্যাত আলেম, যিনি শেখ বিন বাজের ছাত্র, তাকে এ নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে মীরা নাম রাখা যাবে কিনা মেয়ের নাম। তো উনি বলেছিলেন মীরা আরবি ভাষায় বলা হয় খাদ্যকে, সুতরাং এ নামে নামকরণ করাতে কোনো অসুবিধা নাই। আমি বলছি কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, এ নামে আপনার মেয়ের নাম বা আপনার পরিবারের যে কোনো মেয়ের নাম রাখতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আল্লাহুল মুওয়াফিক ওয়াল হাদি ইলা সাওয়াই সাবিল।